गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल अवकाशे देवजानी। आमी देवजानी, आज आमी शेयर करब एकटा निरामिष रेसिपी, बीन्स आलू पोस्त। तार जन्य देखो बीन्स गुलो के दो टुकड़ो करे केटे नियेछि, आलूटाके एकटु सरु करे केटे नियेछि। एर साथे लागबे कयेकटी काचा लंका, पोस्त आर सादा तिल। सादा तिलटा अपशनल, जदि इच्छा हय दिते पारो, नाओ दिते पारो। काचा लंका के सादा तिल और पोस्तर साथे बेटे नेब। गैस ऑन करे दिए पैनटार मध्य एक जल दिए गरम होते, गरम करार्जन जलटा दिए कारण ये जलर मध्य दिए देव एक लवण, एक हलुद। এটা টকবক করে ফুটলে এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো, কারণ বিনসের মধ্যে একটা বুনো গন্ধ থাকে, তো এই জন্য অনেকে বিনসটাকে পছন্দ করে না। এই নুন হলুদে দেওয়া যে গরম জলটার মধ্যে বিনসগুলো দিয়ে খানিকক্ষণ রেখে দিলে, অন্তত 10 মিনিট মতো চুবিয়ে রেখে দিলে বা ডুবিয়ে রেখে দিলে, তো বিনসের যে কাঁচা গন্ধ, বুনো গন্ধটা চলে যায়। দেখো জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো। ব্যাস এটা আমি সরিয়ে রেখে দেবো। গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা ততক্ষণ গরম হোক। আমি পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টটা মিহি করে করতে হবে। রান্নাটা আমি করব সর্ষের তেলে, কড়াই গরম হয়ে গেছে তাই সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো বা লবণ দিয়ে দেবো, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর সবজিগুলো দিলে যাতে যাতে ওর থেকে চারিদিকে জল ছিটিয়ে ছিটিয়ে চারিদিকে না হয়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, পরে আলুগুলো একটু সোনালি সোনালি করে লালচে করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি সাদা তিলটা এই জন্যই দিলাম কারণ এখন তো পোস্তর প্রচুর দাম, তাই জন্য সাদা তিল আর পোস্তটা বেটে দিলে রান্নার টেস্টের কোনো হেরফের হয় না, মানে ভালোই লাগে মানে রান্নাটা খেতে। আর সাদা তিল তো শরীরের পক্ষে ভালো, স্কিনের পক্ষে ভালো, হার্টের পক্ষে ভালো, তো এতে কী হয় মানে একটু সাশ্রয় হয়, তো এই জন্যই আমি সাদা তিল আর পোস্তটা মিক্স করে দিয়েছি। দেখো দিয়ে দিয়েছি হলুদ, কারণ তেলের মধ্যে হলুদটা দিলে একটা সুন্দর লালচে কালার আসে। আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে, তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, এই ট্রাইপডটা আমি অনেকটা উঁচু হয়ে গেছে। দাঁড়াও, দিয়ে দিলাম জল ঝরানো বিনসগুলো। আমি ট্রাইপডটা যে উঁচু হয়েছে বা ট্রাইপডের স্ট্যান্ডটা দেখা যাচ্ছে এটা তখন বুঝতে পারিনি, এডিটিং করার সময় তখন দেখলাম যে অনেকটাই উঁচু হয়ে গেছে। আর এই রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, বিনসটাকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। তো আমি তোমাদের সেটা দেখাতে পারছি না, বিনসগুলো কেমন ভাজা হয়েছে, আলুটা কেমন ভাজা হয়েছে। এই বিনস আলু ভাজাটা দিয়েও ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে তো পোস্ত বানাচ্ছি, দিয়ে দিলাম পোস্ত, তিল আর কাঁচা লঙ্কার পেস্ট, আর মিক্সিটার মধ্যে একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে নেব, সেই জলটাও এই তরকারিতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, কারণ পোস্ত তো চিনি ছাড়া খেতে ঠিক ভালো লাগে না, কারণ এর মধ্যে রয়েছে অনেকটাই লঙ্কা, একটু ঝালঝালও হবে, একটু মিষ্টি মিষ্টিও হবে, একটু তো নোনতা তো থাকবেই, তো ওই জন্যই চিনিটা না দিলে পোস্তর মজাটা আসে না, পোস্ত খাওয়ার মজাটা আসে না। একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা, একটুও কিন্তু ফেলা যাবে না কারণ মিক্সির মধ্যে তো অনেকটাই পোস্ত লেগেছিল, আর পোস্ত তো একদম ফেলা যাবে না। দেখো অনেকটা মাখা মাখা হয়ে গেছে জলটা দেওয়ার পরে,
আর আলু আর বিনসটা সেদ্ধও হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা বা কাঁচা পোস্ত, একটু বেশি করেই দেব। এটা দিলেই তো তরকারিটা একটা অন্যরকম মানে টেস্ট আসবে। আর তরকারিটা মানে একটু নরম নরম পোস্ত, একটু গোটা গোটা পোস্ত, মানে দু রকম হয়ে একটা অন্য রকম একটা স্বাদ আসবে। এর মধ্যে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেব, কারণ এই সর্ষের তেল কাঁচা পোস্ত এর গন্ধে এই রান্নাটা আরো সুন্দর হয়ে যাবে, আরো খেতে ভালো হবে। ব্যাস আমার রান্না রেডি, এর জন্য একটু স্ট্যান্ডিং টাইমের দরকার। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখো কত সুন্দর কালার এসেছে। তোমরা ইচ্ছে করলে একটু নারকেল বাটাও দিতে পারো। আর আমার এই রান্নার টা যদি তোমাদের বা রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি ফিরে আসব আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।